খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসককে 6 মাস করে কারাদণ্ড ও প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের মেহেদিবাগ ও নারিকেল বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে আজকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি সদরের বিভিন্ন ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করি। এর মধ্যে আমরা আজকে 3টা ডেন্টাল কেয়ারে যাই। এর মধ্যে প্রথমে যে ডেন্টাল কেয়ারটায় যাই, প্রথম বেলকুচি ডেন্টাল কেয়ার, উনি যে ডাক্তার এমদাদুল হক লাভু, উনি ডাক্তার পরিচয় দিচ্ছেন, কিন্তু ওনার যে বিডিএস বা নির্দিষ্ট কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নেই এবং ওনার কাউন্সিলে কোনো নিবন্ধন করা নাই, নার্সের চেম্বার তারও কোনো নিবন্ধন করা নাই, উনি যেভাবে চিকিৎসা দিচ্ছেন, যে ওষুধ ব্যবহার করতেছেন তারও কোনো সময়সীমা নাই। এগুলো না থাকার কারণে আমরা মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুযায়ী ওনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, ওনাদের 1 মাস বিনাশ্রম কারাদণ্ড। এরপরে আমরা যাই সপ্তাহ ডেন্টাল কেয়ারে, সেখানে যিনি ডেন্টিস্ট পরিচয় দিচ্ছেন ডক্টর এস কে ধর, ওনারও কোনো মেডিকেল সার্টিফিকেট নাই, কোথাও থেকে ডিপ্লোমা কোর্স করা নাই, এগুলো তো না করা না থাকা সত্ত্বেও উনি চেম্বার খুলে বসেছেন এবং ডেন্টিস্ট পরিচয় দিচ্ছেন। তো একই অপরাধে একই আইন অনুযায়ী তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর নামে দুইজন ভুয়া চিকিৎসক দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার করে আসছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নিবন্ধনবিহীন চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। শাহরুখ সাহেল, বাংলা ধারা, চট্টগ্রাম।